উদ্বেগ থেকে রেহাই নেই দেশবাসীর। মাথাচাড়া দিয়ে উঠছে খাদ্যপণ্যের দাম, এই বিষয়ে সতর্ক করে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট, যেখানে বলা হয়েছে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেলে আবারও মানুষের কাছে খাদ্যের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হবে, ক্ষুধার্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে বই কমবে না। সূত্রের খবর, গত ডিসেম্বরে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির হার রেকর্ড অঙ্ক ছুঁয়েছে, পৌঁছে গিয়েছে 9.56%। দেশের মানুষকে খাদ্যপণ্যের জন্য আগের থেকে বেশি টাকা খরচ করতে হচ্ছে, মনে করা হচ্ছে এর অন্যতম প্রধান কারণ সরবরাহের সমস্যা, সঙ্গে রয়েছে কাঁচামালের অভাব, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। সব মিলিয়ে দেশের বাজারে উদ্বেগ থাকছেই করোনার আবহে। বিশেষজ্ঞরা মনে করছেন করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কারণে এই সমস্যাগুলোই আরো বেশি করে মাথাচাড়া দিয়ে উঠবে। এর মধ্যে দেশজুড়ে রাজ্যগুলি ফের নিজেদের মতো করে কড়া বিধিনিষেধ জারি করতে শুরু করলে এই সকল সমস্যাগুলোই মাথাচাড়া দিয়ে উঠবে আরো বেশি। এমনিতেই এখন মানুষের হাতে সঞ্চয় কম, আর সঞ্চয় কম হওয়ার কারণে মানুষের মধ্যে অনিশ্চয়তা বেশি করে দানা বাঁধছে। এই অবস্থায় যদি আবারও খাদ্যপণ্যের দাম এভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে দুর্ভোগের অন্ত থাকবে না সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।